নৌকার জন্য এখানে আধা ঘন্টা বৈশা থাকতে হইতো আমাদের খুব সুবিধা হই এখন আমরা সহজেই যে কোনো কাজ এপারে এসে করতে পারি ডাকাতিয়া নদী নদীটি বিভাজন করেছে চাঁদপুর সদরের ছোট সুন্দর ও ফরিদগুঞ্জের ইসলামপুর সহ আশপাশের অন্তত বিশটি গ্রামকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে খেয়া নদী পার হতে হতো স্থানীয়দের তবে সেই দুর্ভোগের অবসান হলো নদীটির উপর কংক্রিট পিলার ও গ্রাডারের উপর নবনির্মিত ভাষাবীর এমিওয়াদুদ সেতু খুলি দেওয়ায় কমেছে যাতায়াতের দূরত্ব এতে খুশি এলাকাবাসী খুব সমস্যা হইতো লোক আসা যাওয়া করতে এখন ব্রিজ হওয়াতে আমাদের জন্য খুব সু সুযোগ সুবিধা ভালো হয়েছে নৌকার জন্য এখানে আধা ঘন্টা দা থাকতে হইতো এখন আধা ঘন্টার জায়গায় আমরা দুই মিনিটে ফারাফারা হইতে পারতেছি আমাদের খুব সুবিধা হয়েছে শর্টকাটে এখন আমরা সহজেই যে কোনো কাজ এপারে এসে করতে পারি সেতুটি চালু হয় এলাকায় আর্থসামাজিক উন্নয়ন আরো বাড়বে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধিদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম চাঁদপুর ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে যে ব্রিজগুলো হয়েছে ডাকাতি নদীর উপরে আমার মনে হয় এটাই সবচেয়ে দৃষ্টি নন্দন অতএব ভবিষ্যতে এই ব্রিজের কারণে দুই পাড়ে কিন্তু শিল্প কারখানা হতে পারে এখান দিয়ে মানুষ দ্রুতই ঢাকা যেতে পারবে দ্রুত কুমিলা যেতে পারবে দুশো আটান্ন মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে পঞ্চাশ কোটি টাকা যা বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফারুক আহমদ সময় সংবাদ জাঁদপুর